प्रिय बंधुरा मानव देह द्वारा जे शक्ति उत्पन्न है से शक्ति दिए करा जाबे स्मार्टफोनेर चार्ज एटाओ सम्भव विज्ञानीरा सब ही सम्भव करे देखाच्छे। मानव देह थेके तैरी होबे स्मार्टफोनेर चार्ज किभाबे होबे जेने नेब। देखो कैलिफोर्निया विश्वविद्यालयेर सान दिएगोते विज्ञानीदेर एकटी दल एकटी स्ट्रिप तैरी करेछे जा मानवदेहर द्वारा उत्पादित शक्ति व्यवहार कर स्मार्टफोन एवं घड़ी चार्ज करते सहाय करते पर विषय गवेषक दावी कर दस घंटा घुमान समय स्ट्रिप्टी पड़े थका है तो एम वैद्युत डिवाइसगुली चार्ज करते सहाय करते परे जा चौबीस घंटार जो एक घड़ी चलाते परे। कैलिफोर्निया विश्वविद्यालय सान दियोगते विज्ञानी एक दल स्ट्रिप तैरी कर मानव देह द्वारा उत्पादित शक्ति व्यवहार कर स्मार्टफोन और घड़ी चार्ज करते सहाय करते पारे। विषय गवेषक दावी कर दस घंटा घुमान समय स्ट्रिप्टी पड़े थका है ताहले एमन वैद्युतिक डिवाइसगुली चार्ज करते सहाय करते पारे जा चौबीस घंटार जो एक घड़ी चलाते पारे। बाजारे एखन उपलब्ध बेशिरभाग परिधानयोग्य शक्ति उत्पादनकारी चार्जिंग स्ट्रिपगुलिर जन्य व्यवहारकारीदेर तीव्र अनुशीलन करा बा सूर्यर आलो बा डिवाइसगुली चार्ज देवार जन्नो तापमात्रा बड़ो परिवर्तनगुलिर मतो बाह्यिक उत्सगुलिर उपर निर्भर करा उचित। तबे गवेषकदेर तैरी नतून डिवाइसटी व्यवहारकारी घुमोते थाका अवस्थायो लोकके स्मार्टफोन बा एवं घड़ी चार्ज करते पारबे। गवेषकरा एटिके शक्ति संग्रहेर पवित्र ग्रिल बोले अभिहित करेछेन। जखन व्यवहारकारी एटी चेपे धरे बा घामते शुरू करबे তখন ডিভাইসটি একটি আঠালো প্লাস্টারের মতো আঙুলের চারপাশে আবৃত করে। লু ইয়েন নামের একজন ডক্টরাল শিক্ষার্থী এবং এক বিবৃতিতে জানিয়েছেন অন্যান্য ঘাম দ্বারা চালিত ওয়েয়ারবেলগুলির থেকে পৃথক এটি কার্যকরী হওয়ার জন্য পরিধানকারীদের কোনো শারীরিক ইনপুট প্রয়োজন হয় না। তার কাজটি আরও ব্যবহারিক সুবিধাজনক এবং দৈনন্দিন শক্তির দৈনন্দিন ব্যক্তির পক্ষে সহজলভ্য করার লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেছে। চার্জ রেখার চার্জ রেখার জন্য শক্তি উৎপন্ন করার জন্য আঙুলের টিপস ইন এই চার্জিং স্ট্রিপগুলির জন্য শক্তি উৎপন্ন করতে আঙুলের সাহায্য ব্যবহার করার প্রাণশক্তি সম্পর্কেও কথা বলেছেন। এই ডিভাইসটি কার্বন ফেনা থেকে তৈরি বৈদ্যুতিক কন্ডাক্টরের সাথে সজ্জিত যা মানুষের ঘাম শুষে নিতে পারে। এই ইলেকট্রোডগুলির এনজাইমগুলি ঘামের অণু ল্যাকটেট এবং অক্সিজেনের মধ্যে একটি রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি করে যার ফলস্বরূপ বিদ্যুতের উৎপাদন ঘটবে। বিপরীতে আঙুলগুলি সর্বদা বাতাসের সংস্পর্শে থাকে তাই ঘামটি বের হয়ে আসার সাথে সাথে বাষ্পীভূত হয়। সুতরাং এটিকে বাষ্পে পরিণত হওয়ার পরিবর্তে আমরা এই ঘাম সংগ্রহ করার জন্য আমাদের ডিভাইসটি ব্যবহার করি এবং এটি উল্লেখযোগ্য পরিমাণ শক্তি উৎপাদন করতে পারে বলে জানানো হয়েছে। এই ছিল দেখো আজকের খবরটা। সুতরাং মানুষের দেহে যে শক্তি আছে সেই শক্তি থেকে আমরা কিন্তু এই স্ট্রিপস ব্যবহার করে আমরা স্মার্টফোন চার্জ দিতে পারবো। ওকে, আজকের এই খবরটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও।